এটা প্রাইস কেমন যাচ্ছেন? এটা আস্কিং প্রাইস 48000 টাকা। এই পালসারটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন আছে, মানে অলমোস্ট বলতে পারি আমরা সুপার ফ্রেশ কন্ডিশন যেটাকে বলে সেটা। 250 সিসির বাইক? জি অবশ্যই, এটা 250 সিসি হুন্ডাই এলে কাস্টম। 250 সিসির বাইক? জি এটা 250 সিসি। স্মার্ট কার্ড নাম্বার প্লেট রেডি আছে? স্মার্ট কার্ড, ডিজিটাল প্লেট, সবকিছু রেডি। সবকিছু রেডি করা আছে? জি জি। আচ্ছা বাইক দেখতে পাচ্ছি, সুজুকি জিক্সা এসএফ। জি এটা 2019 মডেল, 43 সিরিয়াল, ডাবল ডিস্ক। কেউ দেখে আপনার ব্লগের নাম এসে বলে তাহলে সেক্ষেত্রে এক্সট্রা কিছু ডিসকাউন্ট দেওয়া হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসছে আপনাদের কাছে একটা ইউজ বাইকের ভিডিও নিয়ে। অ্যান্ড আমার সাথে বড় বড় মতো আছেন শফিক মোটরস থেকে। ভাই নামটা কি? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। জাকির ভাই, সবসময় ভুলে যায় অ্যাকচুয়ালি ভাই, কিছু মনে করেন না। যাই হোক, সো আপনাদের কাছে বর্তমানে ইউজ কালেকশনের সেকেন্ড হ্যান্ড বাইকগুলো আছে। সো আজকে আমরা প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড বাইকের প্রাইসগুলো জানবো। ভাই সর্বনিম্ন কত টাকা দামের বাইক আছে? সর্বনিম্ন আছে হচ্ছে আপনার 40000 টাকা। 40000 টাকা। আমাদের শোরুমের অ্যাড্রেস হলো 108 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কনকর্ড টাওয়ার, মসজিদের পাশে, নিউ শফিক মোটরস। আচ্ছা, বাংলা মোটর ঠিক একটু আগালেই, কনকর্ড টাওয়ারের ঠিক পাশেই। জি, কনকর্ড টাওয়ার, মসজিদের ঠিক পাশেই। ওকে, শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো প্রথমে ভাইয়া আমরা শুরু করবো পালসারটা দিয়ে। আপনার পিছনে যে বাইকটা আছে এটা মনে হচ্ছে আপনার সিঙ্গেল ডিস্কের পালসার, তাই না? হ্যাঁ, সিঙ্গেল ডিস্ক। এটা 2016 মডেল। 2016 মডেল? জি, 16 মডেল। কত কিলো রান হয়েছে এটা? এটা রান হয়েছে 23000 কিলোমিটার। 23000 কিলোমিটার, তাই না? জি। এই পালসারটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন আছে, মানে অলমোস্ট বলতে পারি আমরা সুপার ফ্রেশ কন্ডিশন যেটাকে বলে সেটা। সো এটা প্রাইস কেমন চাচ্ছেন ভাইয়া? এটা আস্কিং প্রাইস হচ্ছে 112000 টাকা। 112000 টাকা আস্কিং প্রাইস, তার মানে আপনার নেগোসিয়েবল প্রাইসের মধ্যে বাইকটা নেওয়া যাবে, দামাদামি করা অবশ্যই অবশ্যই। ওকে, তারপর এই পাশে আরেকটা বাইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইয়ামাহা FZS Version 2। জি, ডাবল ডিস্ক, 2019 মডেল। 19 মডেল, আচ্ছা। এইটাও কিন্তু একদমই সুপার ফ্রেশ কন্ডিশন আছে, মানে কোনো স্ক্র্যাচ নেই, মানে যে চালিয়েছে সে মনে খুব যত্ন সহকারে চালিয়েছে। জি অবশ্যই। আচ্ছা, এটা কত কিলো চলছে ভাই? এটা চলছে 12000 কিলো। আর প্রাইসটা কেমন চাচ্ছেন এটার? এটা ডাবল ডিস্ক, এটার আস্কিং প্রাইস হচ্ছে 195000 টাকা। 195000 টাকা এটা আস্কিং প্রাইস। জি, তার মানে দামাদামি করার অপশন রয়েছে। দামাদামি করার অপশন আছে। ওকে, দেন এই পাশে একটা বাইক দেখতে পাচ্ছি ভাইয়া, এটা কি বাইক? ইয়ামাহা, এটা হচ্ছে কিউএ সুপার লাইট। আচ্ছা, কিউএ বাইক, তাই না? জি, ইয়ামাহার লোগো তো, এটার জন্য ইয়ামাহা মানে মডিফাই করা হয়েছে। আচ্ছা, এটা কত কিলো চলছে ভাইয়া? এটা চলছে হচ্ছে আপনার 16000 কিলোমিটার। প্রাইস কেমন চাচ্ছেন? এটার আস্কিং প্রাইস হচ্ছে 110000। 185000 টাকা। জি, তাই না? ওকে, ম্যাগিলি মনে হয় না? জি, এটা ম্যাগিলি। ওকে, সো ম্যাগিলি কিন্তু একসময় একটা পপুলার ব্র্যান্ড ছিল চাইনিজের মধ্যে। জি, সো এটা মানে 150 সিসির বাইক। আচ্ছা, এটা কত কিলো চলছে ভাই? এটা চলছে আপনার 7000 কিলোমিটার। প্রাইস কেমন চাচ্ছেন? এটার আস্কিং প্রাইস 1.5 লাখ টাকা। 1.5 লক্ষ টাকা? জি। আচ্ছা, মার্কেট প্রাইস কত ছিল নতুন? এটা মার্কেট প্রাইস ছিল হচ্ছে আপনার 2,18,000 টাকা। 2,18,000। ওটা কি সেলের? টিভিএসটা? জি, টিভিএসটা সেলের। এটা প্রাইস কেমন চাচ্ছেন? এটার আস্কিং প্রাইস 48000 টাকা। মাত্র 48000? জি, মাত্র 48। ওকে, দেন এই পাশে কিছু বাইকের কালেকশনগুলো আছে ভাই। এটা নাকি 250 সিসির বাইক? জি অবশ্যই, এটা 250 সিসি হুন্ডাই এলে কাস্টম। 250 সিসির বাইক? জি, এটা 250 সিসি। স্মার্ট কার্ড নাম্বার প্লেট রেডি আছে? স্মার্ট কার্ড, ডিজিটাল প্লেট, সবকিছু রেডি। সবকিছু রেডি করা আছে? জি জি। ওকে, সো যারা 250 সিসির বাইক খুঁজছেন তারা কিন্তু এটা নিতে পারেন। এটা তো ভাই কোনো ঝামেলা হবে না? না না না, কোনো ঝামেলা নাই। এটা স্মার্ট কার্ড আছে, ডিজিটাল প্লেট আছে, কোনো ঝামেলা নাই। মানে দেখেই মনে হচ্ছে একটা পাওয়ারফুল বাইক। আর এই বাইকটা হচ্ছে 250 সিসির একটা বাইক, মানে এক্সট্রিম। কিন্তু কত কিলো চলছে ভাই এটা? এটা রান করছে হচ্ছে আপনার 15000। 15000 কিলো। প্রাইস কেমন চাচ্ছেন? এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার 2,35,000। 2,35,000 টাকা? জি। ওকে, যে নিবে সে জাস্ট নাম ট্রান্সফার করে দিবে? জি, শুধু নাম ট্রান্সফার করবে। আপনারা করে দিতে পারবেন নাম ট্রান্সফার? জি অবশ্যই, আমরা নাম ট্রান্সফার করে দিব। ওকে, দেন এই পাশের বাইক দেখতে পাচ্ছি, 50 সিসির। এটা আমার দাদারও চালাইতো মনে হয় এরকম কিছু একটা। অলমোস্ট মনে হয় আপনার 50000 কিলোমিটার চলছে। জি অবশ্যই। আচ্ছা, এটার প্রাইস কেমন যাচ্ছেন? এটার আস্কিং প্রাইস হচ্ছে 48000 টাকা। এটার আস্কিং প্রাইস হচ্ছে 48000 টাকা? জি। ওকে, এই বাইকটা কিন্তু এখনো জনপ্রিয়তা আছে আগের মতোই। জি, আপনাকে কিন্তু বাইকগুলো খুঁজে, সো যারা খুঁজেন তারা নিতে পারেন। ওকে, দেন এই পাশে বাইক দেখতে পাচ্ছি, সুজুকি জিক্সা এসএফ। জি, এটা 2019 মডেল, 43 সিরিয়াল, ডাবল ডিস্ক। 2019 মডেল, তাই না? জি, 43 সিরিয়াল, ডাবল ডিস্ক। কত কিলো চলছে এটা? এটা চলছে আপনার 10000 কিলোমিটার। প্রাইস কেমন চাচ্ছেন? এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,88,000। 1,88,000 টাকা, না? জি। ওকে, কিউ একটা বাইক দেখতে পাচ্ছি, এটা মানে আর কে আর 125 না 100? এটা আর কে এস 125, 2018 মডেল। কত কিলো চলছে? এটা রান করছে হচ্ছে আপনার 20000 কিলোমিটার। প্রাইস কেমন চাচ্ছেন এটা? এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার 75000 টাকা।
১৬০০০ দেখতে পাই নাই, তাও আনুমানিক আপনার ২০-৩০ হাজার চলছে। ১১০০০০ টাকা তো এই ছিল আজকে আমাদের ইউজড বাইকের ভিডিও। ভাই যারা ভিডিও রেফার দিবে তাদেরকে ডিসকাউন্ট করা যাবে? অবশ্যই, কেউ যদি ভিডিও দেখে আপনার ব্লগের নামে এসে বলে তাহলে সেক্ষেত্রে এক্সট্রা কিছু ডিসকাউন্ট দেওয়া হবে। ওকে, আর কুরিয়ারের মাধ্যমে কি বাইক? অবশ্যই, কুরিয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইক সেল করে থাকি। আচ্ছা, কাগজপত্র সবকিছু দিয়ে দিবে? সবকিছু কাগজপত্র। এটা কি কন্ডিশনের মাধ্যমে? চাইলে কন্ডিশনে আবারও দেখা হবে নতুন কোন ইউজড বাইকের শোরুম থেকে, ইউজড বাইকের ব্লগ নিয়ে, ইউজড বাইকের কালেকশন নিয়ে। সো সবাই ভালো থাকবেন, আর থ্যাংক ইউ সো মাচ ভাই। আজকে ব্লগটা এই পর্যন্তই, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।